এটা সব সময় মাথায় রাখবে। আরো লং ভিডিও, যদি লং ভিডিও দাও সব সময় একই টাইমে দেবে, তাহলে আর কাটবে না। তুমি দেখবে যে কোনো বড় বড় চ্যানেলে ফলো করবে, ওরা সব সময় একই টাইমে দেয়। আর যদি মনিটাইজ না হয়, তো মনিটাইজেশন নেওয়ার আগে তো একই টাইম অবশ্যই দিতে হবে। আমরা টাইম পাই না, তাই যখন ইচ্ছে তখন দিয়ে দিই, সেটা কিন্তু নিয়ম নয়। জি ভাই, একদম। আচ্ছা সীমাদি ভাই, ভালো আছি। আচ্ছা আপনি কোথা থেকে বলছেন সীমাদি ভাই? আচ্ছা ভিডিও নোটটা, ভিডিও একটা টাইম বলে দিই। ভিডিও এক সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে বা 6টা থেকে 7টার মধ্যে দিলে কিন্তু ভিউসটা বেশি পাওয়া যায়। সব সময় সন্ধ্যাবেলা ওই সময় মানুষের হাতে বেশি, বেশিরভাগ সময় ফোন থাকে, ওই সময় দেওয়ার চেষ্টা করবে। এক ঘন্টা লেট হয়েছে সেটা তো কোনো ব্যাপার না। ওয়েলকাম ওয়েলকাম বিশু, বিশুদা ভাই ওয়েলকাম। সন্ধ্যা 7টার সময় মানে 7টার সময়, 1-2 মিনিট এদিক ওদিক হলে এমন কিছু না, কিন্তু 1-2 ঘন্টা এদিক ওদিক হলে অনেক কিছু হয়ে যাবে। ওয়াচ টাইম অনেক সময় কেটে নেয়, যখন ওয়াচ টাইম বাড়াতে হবে তখন তো সব সময় বড় ভিডিও দিতে হবে। বড় ভিডিও ছাড়া কোনোদিন ওয়াচ টাইম কমপ্লিট হবে না। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই দেখবো। আমি তো অতটা টাইম পাই না, আমি যতক্ষণ টাইম পাবো দেখবো। কারণ আমি তো রেকর্ডিং এ যাই প্রায় সময় ক্যামেরা নিয়ে, 2 দিন 3 দিন রাত জেগে ভিডিও করতে হয়, তো যখন টাইম পাবো অবশ্যই দেখবো। এখন তো আপাতত প্রোগ্রাম একটু স্টপ করে রেখেছি, সেই কারণে একটু ফ্রি আছি, অবশ্যই দেখবো। থ্যাংক ইউ বলতে হবে না, পাশে সবসময় থাকবো, অবশ্যই পাশে পাবে সবসময়। পসরা গান অবশ্যই ছাড়বো, বাপিদার পসরা গান। বাপিদার সঙ্গে একটু কথা বলে নিতে পারো, বা তারপর একটু টাইম লাগবে, কাজ হচ্ছে। হ্যাঁ 7টার সময় দিলে খুব ভালো হয়, 7টার সময় যদি ভিডিও দাও, ভিডিও ওয়াচ টাইম বা ভিউয়ার্স ও ভালো বাড়বে। থ্যাংক ইউ অনামিকা দি, থ্যাংক ইউ। সন্ধ্যা 7টার সময় ভিডিও দিলে 7টা থেকে 8টার মধ্যে অবশ্যই ভিডিও ওয়াচ টাইম বাড়বে। আর পারলে একটু যদি পারো তো হ্যাশট্যাগ দিয়ে ট্রেন্ডিং ভিডিও বা ভাইরাল ভিডিও এগুলো লিখবে একটু, তাহলে আরো বেশি ভিউয়ার্সটা পাওয়া যায়। আমার যেটুকু জানা আছে সেটুকু বললাম। আচ্ছা বাই বাই বিশু ভাইয়া, বাই বাই। তারপর বলো সবাই কি করছো? পূর্ণিমা দি ভাই, তোমার বাড়িটা কোথায়? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ বিশু ভাইয়া। মেরে কো হিন্দি আতি নেই হ্যায়, থোড়া থোড়া আতি হ্যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সবসময় পাশে থাকবে। অবশ্যই যারা জানার আছে জানতে পারবে, বা আমার প্রোফাইলের মধ্যে নাম্বারও দেওয়া আছে, যদি কারো কোনো প্রবলেম হয় তো ফোন করে জিজ্ঞাসা করতে পারো, বা হোয়াটসঅ্যাপ করতে পারো, যখন যেটা সুবিধা হয় সেটা করতে পারো, কোনো প্রবলেম নেই।